হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে ডিসেম্বর মাসের রাশিফল। আর যে রাশিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ধনু রাশি। এর আগে আমি আরও অনেকগুলি রাশি নিয়ে আলোচনা করে দিয়েছি, এখনও যে সকল বন্ধু দেখেননি তাদের জন্য আমি কার্ডের লিংক দিয়ে দিচ্ছি, গিয়ে দেখে নিন, অনেক ইনফরমেশান কালেক্ট করতে পারবেন, জানবো কেরিয়ার কেমন থাকবে। এই মাসে কেরিয়ার কিন্তু আপনাদের প্রচণ্ড রকমভাবে ভালো দিতে চলেছে। আপনারা চেষ্টা করবেন কি করে কেরিয়ারটাকে আরও উন্নতির শিখরে নিয়ে যাওয়া যায়, তার জন্য প্রচণ্ড মাত্রায় এই মাসে আপনারা পরিশ্রম করবেন। অবশ্যই করে পরিশ্রম করুন, সফলতা অবশ্যই করে আপনারা দেখতে পাবেন। যারা জবের জন্য অনেক দিন ধরে ট্রাই করছিলেন বিদেশে যাওয়ার জন্য, তারা এই মাসে অবশ্যই করে সেরকম সুযোগ পেয়ে যেতে পারেন। যারা বিজনেস করেন তাদের ক্ষেত্রে বলবো, মাসের শুরুটা বিজনেসের ক্ষেত্রে একটু চ্যালেঞ্জ থাকছে, কিন্তু চিন্তার কিছু নেই, যত মাসটা এগোবে সেই চ্যালেঞ্জগুলো আপনারা অতি সহজেই ওভারকাম করে যেতে পারবেন এবং বিজনেস আপনাদের জন্য কিন্তু ভালো কিছু নিয়ে আসছে। জানবো এডুকেশন কেমন থাকবে, এডুকেশনের ক্ষেত্রে বলবো কিন্তু এই মাসটা প্রচণ্ড রকমভাবে ভালো। শিক্ষার্থীরা অনেক কিছু জানতে চাইবে, অনেক কিছু শিখতে চাইবে, এডুকেশনের তারা 100 তে 100% দেওয়ার চেষ্টা করবে, নতুন কিছু শেখার তারা অলওয়েজ চেষ্টা করবে, শুধু চেষ্টা করবে না, ভালো পারফর্মও কিন্তু করতে পারবে। এডুকেশনের জন্য কিন্তু এই মাসটি ভালো যেতে চলেছে। জানবো ফ্যামিলি লাইফ কেমন থাকবে, শনিদেবের প্রভাবে এই মাসে আপনি প্রচণ্ড তিক্ততার সাথে কথা বলে ফেলবেন, যদিও কথাটা সত্যি কিন্তু তিক্ততার সাথে বলার জন্য আপনার পরিবারের লোকজনের সাথে কোথাও গিয়ে বিবাদ হতে পারে। এটা নিয়ে পরিবারের লোকজনদের সাথে একটা সমস্যা বচসা তৈরি হবে। একটাই কথা বলবো, সত্যি কথা বলছেন সব ঠিক আছে, কিন্তু সেটাকে যদি একটু মিষ্টি করে বলা যায় সেটাও কিন্তু শুনতে ভালো লাগে। যেমন হচ্ছে, আপনি যদি কাউকে খারাপ কথা বলেন তবু মুখে যদি একটা সেটিং স্মাইল রেখে বলা যায় তাহলে কিন্তু খারাপ কথাটা অতটা কানে লাগে না। এইটা একটু ট্রাই করুন, আমার মনে হয় এই মাসটা ভালোভাবে চলে যেতে পারে। জানবো লাভ লাইফ কেমন থাকবে, লাভ লাইফের ক্ষেত্রে বলবো লাভ লাইফ ভালো যাচ্ছে, আপনি আপনার পার্টনারের সাথে সময় কাটাবেন, কিন্তু শুধু সময় কাটালে হবে না, পার্টনারের কিছু অভিযোগ থাকবে। কেমন, আপনি খুব একটা পার্টনারের কেয়ার করছেন না, এই বিষয়টা কিন্তু আপনাকে গুরুত্ব দিতে হবে। অবশ্যই করে পার্টনারের কেয়ার করুন, না হলে কিন্তু এই পার্টিকুলার বিষয়টা নিয়ে সমস্যা তৈরি হবে। জানবো ম্যারেজ লাইফ কেমন থাকবে, ম্যারেজ লাইফের ক্ষেত্রে বলবো মাসটা কিন্তু ভালো, কিন্তু ম্যারেজ লাইফে কোথাও ইগো ক্ল্যাশ করবে, এই ইগো ক্ল্যাশ করার ফলে ম্যারেজ লাইফে মাঝে মাঝে সমস্যা তৈরি হবে। যদি এই বিষয়টাকে ইগনোর করতে পারেন তাহলে কিন্তু ম্যারেজ লাইফ ভালোভাবে কেটে যাবে। জানবো ফিনান্সিয়াল কন্ডিশন কেমন থাকছে, ফিনান্সিয়াল কন্ডিশনের ক্ষেত্রে বলবো মাসের শুরু থেকে আয় এবং ব্যয় উভয় সমপরিমাণ বাড়ছে, তার ফলে কি হবে, আপনি যেমন আয় করছেন ঠিক সেরকম ব্যয় করছেন, ফিনান্সিয়াল চাপটা কিন্তু এ মাসে আপনি অতটা ফেস করবেন না। তাহলেও বলবো একটু ফিনান্সিয়াল প্ল্যানিং করে চলুন যাতে ফিউচারে কোনো রকম সমস্যা না আসে। জানবো হেলথ কেমন থাকবে, হেলথের দিক থেকে বলবো সার্জারি হওয়ার চান্স আছে, চোট আঘাত লেগে যেতে পারে, কোথাও গিয়ে কেটে যেতে পারে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু সতর্ক থাকতে হবে। ধনু রাশির মানুষদের ডিসেম্বর মাসটি কেমন যাবে ডিটেলসে আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন। যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম এসে গেছেন এরকম ইনফরমেশন পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। খুব ভালো থাকবেন, টাটা।